প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করে জানাচ্ছ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কীভাবে হব এই টপিকে ভিডিও চাই তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব তোমরা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে হবে তো বর্তমানে অত্যাধুনিক যুগে দেখতে গেলে সব কিছু এখন কিন্তু ডিজিটালি হচ্ছে এখন মোবাইল থেকে শুরু করে কম্পিউটার অ্যাপ সফটওয়্যার দিন দিন কিন্তু ব্যাপক হারে চাহিদা বাড়ছে এখন তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কেরিয়ার অপশান কিন্তু দারুণ একটা কেরিয়ার অপশান হতে পারে তোমাদের জন্য তাই অবশ্যই তোমরা যদি চাও সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে তাহলে কিন্তু আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকের এপিডিওটিতে আশা করবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড এ টু জেড ডিটেলস নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলে তোমাদের কী কী কাজ করতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য কোয়ালিফিকেশন কি দরকার কোন কোর্স করতে হয় কোর্সগুলি করার জন্য টোটাল ফিস কত লাগে কোর্স করার জন্য বেস্ট কলেজগুলো কোথায় কোথায় রয়েছে কেরিয়ার অপরচুনিটি কিরকম থাকে জব পাওয়ার পর স্যালারি কিরকম থাকে এই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আসন করবো তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো তো বন্ধুরা প্রথমে বলে রাখি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কি দেখো বন্ধুরা তোমাদের বলে রাখি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো কম্পিউটার স্পেশালিস্ট যে সফটওয়্যার প্রোডাক্ট কম্পিউটার সফটওয়্যার ডেভেলপ গেমস অ্যাপস নেটওয়ার্ক ম্যানেজ এইগুলো সিস্টেম্যাটিকলি কন্ট্রোল এবং ডেভেলপ করে থাকে এবং এগুলো করে থাকে বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা যেমন এইচটিম জাভা পিএইচপি সি প্লাস প্লাস পাইথন এই সমস্ত যে প্রোগ্রামিং কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এর দ্বারা কিন্তু কাজকর্মগুলো করে থাকে অর্থাৎ যে কোনো সফটওয়্যার ডেভেলপ করার জন্য যে সমস্ত সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেস করা হয় তা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওকে এবার দেখব তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে তোমাদের কী কী কাজ করতে হবে দেখো তোমাদের বলে রাখি তোমরা গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টর যে কোনো জব সেক্টরে তোমরা কাজ করলে তোমাদের সব জায়গাতেই কিন্তু সফটওয়্যার ডেভলাপ রিলেটেড তোমাদের কাজ করতে হয় যেমন প্রোগ্রামিং অ্যান্ড কোডিং ফান্ডামেন্টাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যালগরিদম অ্যান্ড ডাটা স্ট্রাকচার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার অ্যানালাইসিস অ্যাপ ডেভেলপ এবং সফটওয়্যার টেস্টিং করতে হয় এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এই সমস্ত ধরনের কিন্তু আমাদের কাজকর্মগুলো করতে হয় এই সেক্টরে ওকে এবার যদি বলি তোমাদের এখানে এলিজিবিলিটি কি রয়েছে অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে গেলে তোমাদের কি কি এলিজিবিলিটি দরকার তোমাদের বল রাখি প্রথম শিক্ষাগত যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তোমাদের প্রথমে কিন্তু যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু প্রথম মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিকের পর তারপর তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট থেকে অর্থাৎ সায়েন্স সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কিন্তু অবশ্যই সাবজেক্টের মধ্যে থাকতে হবে এবং যদি তোমরা টপ র্যাঙ্কের কলেজগুলোতে চান্স পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেভেন্টি পার্সেন্ট অ্যাবভ তোমাদের নাম্বারটা অবশ্যই থাকতে হবে তবে কিন্তু এখানে তোমরা টপ র্যাঙ্কের কলেজগুলোতে চান্স পেতে পারো ওকে আবার কোন কোন কলেজে কিন্তু এমন রয়েছে যেখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেও কিন্তু তোমরা চান্স পেয়ে যেতে পারো এখানে অ্যাডমিশন নিতে পারো ওকে এবার তোমাদের বলটা কি আফটার টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পর তোমরা কিন্তু এখানে ডিপ্লোমা কোর্স করতে পারো আবার ব্যাচেলার ডিগ্রির কোর্সও করতে পারো ওকে দুই ধরনের কোর্স থাকে এবার তোমাদের বল রাখি এখানে যে তোমরা অ্যাডমিশানটা নেবে বিভিন্ন কলেজে কিন্তু এখানে তোমাদের যে এন্ট্রান্স এক্সামগুলো হয় এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশান নিতে হয় এবার তোমরা ভালো র্যাঙ্ক করতে পারলে কিন্তু ভালো ভালো গভর্নমেন্ট কলেজগুলোতে তোমরা কিন্তু চান্স পেতে পারো ওকে এবার বন্ধুরা তোমাদের বল রাখি ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য জেডবল ই মেন এবং জেডবল ই অ্যাডভান্স এই এন্ট্রান্স এক্সামগুলো নিয়ে যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো ওকে এবার দেখবো বন্ধুরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে গেলে তোমাদের কোন কোন কোর্সগুলো রয়েছে তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারবে দেখো প্রথমে বলি ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ সবাই কিন্তু এর সাথে পরিচিত আমরা বিসি এ সব থেকে ফেমাস একটি কোর্স দ্বিতীয় রয়েছে মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ এমসিএ তারপর রয়েছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ইন আইটি বিটেক ইন আইটি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ইন কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্সগুলো ছাড়াও কিন্তু শর্ট টার্মের কিছু কোর্সগুলো রয়েছে যেগুলো কিন্তু তোমরা করতে পারো ওকে এবার তোমাদের যে এই সমস্ত কোর্সের নামগুলো বললাম এই কোর্সে তোমরা অ্যাডমিশান নিতে হলে তোমাদের কিন্তু অবশ্যই যে সমস্ত কলেজে তোমরা অ্যাডমিশান নেবে সেই সমস্ত কলেজে অবশ্যই কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশানটা নিতে পারো ওকে এবার যদি বলি এখানে তোমাদের এই যে সমস্ত কোর্সের নাম বললাম এই কোর্সে অ্যাডমিশান নিতে হলে তোমাদের টোটাল কোর্স ফি কত লাগবে দেখো তোমাদের বলটা কি এখানে কোর্স ফিটা ডিপেন্ড করে কার উপর কোর্স ফিটা ডিপেন্ড করে যে কোন কোর্সটা করছো বিসিএ কোর্স করছো নাকি আইটি কোর্স করছো কোন কোর্সটা করছো সেইরকম ডিপেন্ড করে যে এখানে তোমাদের কোর্স ফিটা কত লাগবে এবং কলেজও ভ্যারি করে যে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছো নাকি প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো এবং কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো যদি তোমরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান নাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের অনেক কম কলেজে তোমাদের হয়ে যাবে আর যদি বলি এখানে প্রাইভেট কলেজগুলোতে যদি তোমরা এখানে অ্যাডমিশান নাও তাহলে কিন্তু মিনিমাম তোমাদের পার ইয়ার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা তোমাদের খরচ হতে পারে ওকে এবার এখানে যে তোমাদের কোর্স ফিটা বললাম এখানে তোমাদের কিন্তু কোর্স ফিটা বিভিন্ন কলেজ অনুযায়ী কিন্তু ভ্যারি করে যে কোন কলেজে এখানে একটু বেশি হতে পারে আবার কোন কলেজে কম হতে পারে এবার যদি তোমরা গভর্নমেন্ট কলেজগুলিতে র্যাঙ্ক করে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই অনেক কম যে তোমরা কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো তোমরা কমপ্লিট করতে পারো ওকে এবার যদি বুঝি এখানে তোমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে কোর্সগুলোর কথা বললাম এই কোর্সগুলো তোমরা কোন কোন কলেজে করতে পারবে আমাদের ইন্ডিয়া দেখো তোমাদের বলে রাখি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম তোমাদের কথা বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটি কলেজে তোমাদের নাম বলে রাখি এক নম্বর হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে রয়েছে এটাতে তোমরা অ্যাডমিশান নিতে পারো এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি দুর্গাপুর রয়েছে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশান নিতে পারো ওকে এবার অল ইন্ডিয়া থেকে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের বলে রাখি ইনস্টিটিউট অফ টেকনোলজি বেনারস হিন্দু ইউনিভার্সিটি আইআইটি বোম্বে আইআইটি মাদ্রাস আইআইটি দিল্লি আইআইটি খড়গপুর নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি তো এই সমস্ত কিন্তু ইউনিভার্সিটি রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো এবং তোমরা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো তোমরা কমপ্লিট করতে পারো ওকে বন্ধুরা নেক্সট দেখবো এখানে তোমাদের কেরিয়ার অপরচুনিটি আফটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্থাৎ তোমাদের এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পর তোমাদের কেরিয়ার অপশান কী কী রয়েছে একটু দেখে নাও দেখো তোমাদের ভিডিওর শুরুতেই বললাম যে এখন বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর প্রচুর চাহিদা রয়েছে বিভিন্ন ফিল্ডে ওকে এবার তোমরা যে কলেজগুলোতে অ্যাডমিশান নিয়ে কলেজ কমপ্লিট করবে সেখানে যদি ভালো প্লেসমেন্ট থাকে তাহলে কিন্তু ওখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে চান্স পেতে পারো ওকে তাছাড়া বিভিন্ন কোম্পানির সাথে সাথে গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু জব পেতে পারো তোমরা এবার বিভিন্ন আইটি কোম্পানি হোক বা গভর্নমেন্ট সেক্টর বা আলাদা আলাদা ফিল্ড যে সমস্ত জব রোলগুলো তোমাদের করতে হবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা সেগুলো দেখে নাও এক নম্বর হচ্ছে সফটওয়্যার ডেভেলপার ওয়েব ডেভেলপার সফটওয়্যার টেস্টিং সিস্টেম অ্যানালাইসিস ভিডিও গেম ডেভেলপার কম্পিউটার প্রোগ্রামিং সফটওয়্যার আর্কিটেক্ট সফটওয়্যার ডিজাইন টেস্ট ইঞ্জিনিয়ার সেলস ইঞ্জিনিয়ারিং এইভাবে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রচুর জব রোল রয়েছে যেগুলো কিন্তু তোমরা বিভিন্ন কোম্পানি বা গভর্নমেন্ট সেক্টরে করতে পারো ওকে তবে তোমাদের একটা কথা বলে রাখি যে কোনো ফিল্ডে সাকসেসফুল হতে গেলে অবশ্যই ওই ফিল্ড সংক্রান্ত অধিক থেকে অধিকতর কিন্তু এক্সপিরিয়েন্স থাকাটা খুব জরুরি যেমন উদাহরণস্বরূপ তোমাদের বলে রাখি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা যে কোম্পানিতে জব করবে সেখানে কাজের ক্ষেত্রে তোমাদের কতটা এক্সপিরিয়েন্স রয়েছে ওইটা কিন্তু ভ্যারি করে তোমাদের স্যালারি ও র্যাঙ্কটা কত হবে ওকে কারণ তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন এইচটিএমএল থেকে শুরু করে জাভা পাইথন সি প্লাস প্লাস যতটা ভালো জানবে এবং প্রবলেম সলভিং যত তাড়াতাড়ি করতে পারবে ততটা কিন্তু ভালো তোমরা গ্রো করতে পারবে এই ফিল্ডে ওকে এবার নেক্সট দেখবো স্যালারি দেখো তোমাদের একটা কথা বল রাখি এখানে তোমরা বিভিন্ন ছোট বড় কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি ভিন্ন ভিন্ন হয়ে থাকে ওকে তবে যদি বলি মিনিমাম স্যালারি তোমাদের কতভাবে অ্যাজ এ ফ্রেশার তোমাদের বলটা রাখি অ্যাজ এ ফ্রেশার তোমরা কিন্তু দশ থেকে বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু তোমরা পার মান্থ স্যালারি পেতে পারো ওকে বাট এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্যালারিও বাড়বে আর যদি তোমরা বড় বড় কোম্পানি যেমন উইপ্রো ইনফোসিস এম ফিসিএস টিসিএস এইসিএল টেকনোলজি গুগল এই সমস্ত বড়ো বড়ো কোম্পানি চান্স একবার পেয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের স্যালারি পার মান্থ পঞ্চাশ থেকে এক লাখ পর্যন্ত হতে পারে ওকে তাছাড়া নিজের অ্যাপ ডেভেলপ থেকে শুরু করে ওয়েব ডিজাইন কিন্তু তোমরা করতে পারো এবং ইনকাম কিন্তু জেনারেট করতে পারো তাই আমি বলবো আফটার টুয়েলভ পাস তোমরা কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যে কোর্সগুলো তো করে কিন্তু তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জানালাম যে তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কীভাবে হবে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড তোমাদের এ টু জেড ডিটেলস বলে দিলাম যদি তোমাদের কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে